দর্শক আছে ফোন লাইনত নমস্কাৰ স্বাগতম প্ৰশ্নটো সুধক হেল্ল' হাই হেল্ল' 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 মোৰ এজন বাচ্চা আছে আমি শুনা পাইছো কক একো বিশেষ বৰ্তমান ঘটনা হোৱা নাই একো শুনতে হোৱা নাই এতিয়া মানে আপোনালোকৰ পৰা এটা এডভাইচ বিচাৰিছিলো কেনেকৈ ৰাখিলে ভাল হ'ব কেনেকৈ কি আহাৰ মানে খোৱালে বৰ্তমান গুৰুৰ ইমিউনিটি ভাল থাকিব তো আপনার প্রশ্ন আছে কি মোর বাচ্চার কোভিড পর বসাব কারণে মই কি খাব পারো কি করিব পারো কি ইমিউনিটিটো বাড়ি যায় হয় সো এটুর কারণে অ্যাডভাইস এটাই হব কি প্রথম অ্যাডভাইস মই বারে বারে কই আছো কি বাচ্চা কোভিড বাচ্চা জেনারেলি কোভিড ঘরত লয়ে নাহে বাচ্চা ঘরত যে ডাঙর মানুষ থাকে যি ঘরের পর উলায় ইহতে কোভিড ঘরত আয় আপনি কামত যাব আপনি বাজারত যাব আপনি ঘৰৰ পৰা ওলাব বেলেগ মানুহক লগ পাব আৰু আপুনি সংক্ৰমণটোলৈ ঘৰত আহিব তেতিয়া আপোনাক বাচ্চাক দিব চ' আপোনাৰ ওপৰত ডিপেণ্ড কৰে মেইনলি ঘৰৰ ডাঙৰ মানুহ কি আপুনি কেনেকৈ বিহেভ কৰি আছে তো আপুনি ভেকচিন লওক কোভিড এপ্ৰপ্ৰিয়েট বিহেভিয়াৰ কৰক আৰু বাচ্চাক খোৱা ক্ষেত্ৰত যেনেকৈ নৰ্মেল ইমিউনিটিৰ কাৰণে আমি কি কওঁ কি বাচ্চাক চব খুৱাব লাগে ভাত ৰুটি মাছ মাংস আৰু ফ্ৰুটছ ভেজিটেবলছ হয় না শাক পাচলি খাব লাগে আৰু পাৰিলে বাচ্চাক ঘৰত বন্ধ কৰি নথ'ব বাচ্চাক অলপ এক্সাৰচাইজ ৰেগুলাৰ কৰাব ফিজিকেল এক্সাৰচাইজ ইজ ৰেগুলাৰ ডেইলি অলপ এক্সাৰচাইজ কৰিলে আধা ঘণ্টা এক ঘণ্টা তেতিয়া সেইটো ইমিউনিটিটো বঢ়ায় হা এনেকৈ কোনো পাৰ্টিকুলাৰ এটা দৰৱ নাই কি এইটো দিলে আৰু সংক্ৰমণটো নহ'ব এনেকৈ কোনো দৰৱ নাই দৰৱ এটাই আছে ভেকচিন আৰু বাচ্চা যেতিয়া ভেকচিন ল'ব তেতিয়া বাচ্চাক ভেকচিন দিব লাগিব আনে গৰাকী দৰ্শকৰ আমি ফোন কল লৈ লওঁ নমস্কাৰ স্বাগতম প্ৰশ্নটো হয় ধন্যবাদ মোৰ দুজনী ছোৱালী আছিলে এজনী 10 বছৰ আৰু এজনী 4 বছৰ তেওঁলোকৰ কোভিডৰ পৰা মানে সংক্ৰমণৰ পৰা আঁতৰাই ৰাখিবৰ কাৰণে মই প্ৰাথমিক চিকিৎসা হিচাপে কিবা ব্যৱস্থা আছে নেকি তেনেধৰণৰ বাচ্চাক আপোনাৰ দহ বছৰ আৰু যি সৰু ছোৱালী আছে ইহঁতক বচাবৰ কাৰণে আপোনাৰ এটাই বস্তু আছে যে এতিয়া মই বুজালোঁ কি ঘৰৰ ডাঙৰ মানুহক ভেকচিনটো দিয়ক ঘৰৰ ডাঙৰ মানুহ যোনে ঘৰৰ পৰা ওলাই ইহঁতে কোভিড এপ্ৰপ্ৰিয়েট বিহেভিয়াৰটো ৰাখিব আৰু বাচ্চাক ৰেগুলাৰ ভালকৈ ফ্ৰেছ খানা আৰু অলপ এক্সাৰচাইজ হাফ এন আৱাৰ আধা ঘণ্টা এক ঘণ্টা এক্সাৰচাইজ কৰাব লাগে এক্সাৰচাইজ নকৰিলে অলপ যোগা প্ৰাণায়াম কৰিব পাৰে আপুনি শিকাব পাৰে আৰু অলপ ফিজিকেল এক্সাৰচাইজ কৰিব লাগে বাচ্চা যদি ঘৰত বন্ধ কৰি থৈ দিয়ে ওলাব নোৱাৰা তেতিয়া বাচ্চাটো মেণ্টেলি অলপ আজিকালি এফেক্ট হৈ আছে আৰু বাচ্চাৰ ফিজিকেল ইমিউনিটিটো কমি যায় চ' দেট ইজ সেইটোৱে মই ক'ব বিচাৰিম আন এগৰাকী দৰ্শক আছে আমি ফোন কল লৈ লৈছোঁ নমস্কাৰ স্বাগতম আপোনাৰ প্ৰশ্নটো সোধক হেল্ল' হয় হেল্ল' আমি শুনি আছোঁ হেল্ল' প্ৰশ্নটো সোধক नितिन मैं विजय कुमार चौधरी बोल रहा हूँ नितिन मैं विजय कुमार चौधरी बोल रहा हूँ बेटा अच्छा मुझे ये पूछना था नमस्ते आपने बताया कि ये बच्चे को माइल्ड कोविड ही होता है तो उस क्षेत्र में अगर वैसे कोई साइन मिले तो क्या हॉस्पिटलाइज करना चाहिए क्या उसको या घर में ही ट्रीटमेंट हो सकती है बच्चे को जितने বাচ্চার যদি কোভিড হয় বাচ্চাকে যদি কোভিড হতা হ্যাঁ তো সবসে পহলি বাত হ্যাঁ কি 90-95% বাচ্চে কো মাইল্ড কোভিড হতা 90-95% বাচ্চা মাইল্ড কোভিড হয় তো বাচ্চা কোভিড হলে ভয় করব না লাগে ডরনে কি জরুরত নেই হ্যাঁ তো বাচ্চে কো ঘর পে রাখে এন্ড আপনি পেডিয়াট্রিশিয়ান কো কন্ট্যাক্ট করেন আপনার যে ডক্টর কন্ট্যাক্ট করক প্লাস হেল্পলাইন আছে হেল্পলাইনত কথা পাতক বাচ্চাক জ্বর হলে জ্বরের দরবটা দিও বুখার হলে বুখার কি দবাই দিজিয়ে সর্দি খাসি হ্যাঁ তো খাসি কি দবাই দিজিয়ে এন্ড ভিটামিনস দেনা হ্যাঁ আর ঘরত মনিটর করব লাগে ঘর পে উসকো মনিটর করনা হ্যাঁ কি উসকা আপকো পলস অক্সিমিটার ইউজ করনে কি কোশিশ করনি আগর বাচ্চা বড়া হ্যাঁ আর ইয়ে দেখনা হ্যাঁ কি বাচ্চে কো কোই সাঁস মে তকলিফ হো রহি হ্যায় ক্যা বাচ্চা উখা কষ্ট হয়েছে নাকি হাত ভরি ঠান্ডা পড়েছে নাকি বাচ্চা খানা খাব পারছে না নাই সো যদি বাচ্চাটো এক্টিভিটি ভাল আছে ভাত খাব পাৰিছে উখা কষ্টও যদি হোৱা নাই
তেতিয়া অকল মাইল অলপ জ্বর হইছে অলপ কা হইছে কেতিয়াবা অলপমান পাতলা পায়খানা হয় পেটৰ বিখ হয় বমি হয় এইবিলাক যদি আছে এইবিলাক সব ঘৰত আপুনি মেনেজ কৰিব পাৰে বিকজ আপুনি যদি ভয় খাই বাচ্চাক হস্পিটেল লৈ যায় তেতিয়া আপুনি এটা আইসোলেশন ওয়ার্ডত থাকিব বাচ্চাক এটা ৰুমত বন্ধ কৰি থব আৰু ডক্টৰে হেটোৱে চিকিৎসা আপোনাক ঘৰত দিব হস্পিটেলত দিব সো মাইল্ড ডিজিজ ঘৰতে চিকিৎসা কৰক ঘৰত বাচ্চা বেছি কমফৰ্টেবল থাকিব মা বাপেকৰ টেনশ্যনটো কম থাকিব আৰু বাচ্চা সোনকালে ভাল পাব সো বাচ্চা জলদি ঠিক হ'গা ঘৰতে ৰহেগা তো মাইল্ড ডিজিজ কে লিয়ে একদম ঘবৰাণি কি জৰুৰত নাই হে হমনে বহুত কম বাচ্চো কো হস্পিটেলাইজ কিয়া হে কোভিড সিরিয়াস বহু কম বাচ্চাতে হয়েছে যার আগরপরা কিবা প্রবলেম আছে যে তার হার্টর প্রবলেম আছে কোনো বাচ্চার কিডনি ফেলিয়ার আছে কোনো বাচ্চার লিভার ফেলিয়ার আছে এইবিলাক বাচ্চার কোভিড অলপ সিরিয়াস হব পারে বাট এটা নর্মাল হেলদি বাচ্চাক জেনারেলি কোভিডর ভয় করব না লাগে ডরনে কি বাত নেই হয় নিশ্চয়কৈ আমি সিমটমসৰ কথা পাতিম ফার্স্ট ওয়েভ আর সেকেন্ড ওয়েভৰ সিমটমসৰ কিবা ডিফারেন্স আছে নাকি সেই বিষয়ে পাতিম ডক্টর নীতিন আগরওয়ালা আপনার সঙ্গে আর দর্শক আছে কেবাগৰাকী ফোন লাইনত আমার সঙ্গে কিছু সময় অপেক্ষা করক আমি এটা বাণিজ্যিক বিরতি লম বিরতির পিছতে আপনার প্রশ্নসমূহৰ উত্তর দিব ডক্টর নীতিন আগরওয়ালায় লৈছো এটি বাণিজ্যিক বিরতি